বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি মানুষ হত্যার কাজে ব্যবহার করবেন, অবশ্যই এটা গণহত্যা। আরেকটা জিনিস হচ্ছে, কারফিউ জারি করে যখন সেনাবাহিনীর সামনে মানুষ হত্যা করা হয়, এটা অবশ্যই গণহত্যা। আমি আরো এই জন্যই বলবো যে গণহত্যা হচ্ছে যে বধ্যভূমিতে মানুষকে আপনার দাফন করা হয়েছে, বেয়ারিশ হিসেবে আমাদের আন্দামান মফিদুল ইসলাম মানুষকে দাফন করেছে, এগুলা অবশ্যই গণহত্যার একটা অংশ। বাংলাদেশের পতাকা দেখলে পুলিশ ধরতে আসে, আমরা কি রাজাকার? আমরা কি পাকিস্তানে বাস করি? আমরা তাহলে পুলিশ বাংলাদেশের পক্ষে জঙ্গিদের বিপক্ষে, ফ্ল্যাগ দেখলে দৌড়ায় আসে ধরতে, এটা তো আমাদের জন্য লজ্জা। স্বাধীনতা 53 বছর পরে আমার দেশের প্রজন্ম পতাকা নিয়ে আন্দোলনে যাবে, নিজের দাবি আদায়ের জন্য যাবে, আর সেখানে তাদেরকে পুলিশ গুলি করে হত্যা করবে। যে জিনিসটা সবচেয়ে কি পয়েন্ট, সেটা হচ্ছে গণহত্যার বিচার চাই আমরা। বাংলাদেশে গত 6 থেকে 7 দিন ধরে যে পরিমাণ মানুষ মারা গেছে, বাংলাদেশের বর্তমান সরকার সেটার কোনো সঠিক হিসাব দিতে পারে নাই। এটাই হচ্ছে আমাদের দেশের সরকার ব্যবস্থার প্রথম ব্যর্থতা। আর যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করছে, তাদেরকে আমরা আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবে এখন আর বলতে পারি না। একটা রেজিমকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আপনার সশস্ত্র অস্ত্র নিয়ে সাধারণ জনগণের উপর যখন ঝাঁপিয়ে পড়ে, তারা কখনো জনগণের নিরাপত্তা কর্মী হিসেবে আমি অন্তত বিশ্বাস করি না। আজকে যেটা হচ্ছে যে বাংলাদেশে যদি সত্যিকারে শান্তিপূর্ণ অবস্থা থাকতো, তাহলে সরকার কেন কারফিউ দিয়েছে? জনগণের নিরাপত্তার জন্য কারফিউর তো প্রয়োজন ছিল না। আজকে আপনি দেখেন যাদেরকে মেরেছে তাদের 950 জনের উপরে বেসরকারি হিসাব, এখন পর্যন্ত সেই হিসাবটা সরকার দিচ্ছে না। জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন হিউম্যান রাইটস, এমনকি আপনার ইউনাইটেড নেশন যে কথাটা বলেছে যে বাংলাদেশের সঠিক আন্দোলনের সময়কালে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো সঠিক তথ্য দিতে, কিন্তু আমরা কি দেখলাম? বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন যাকে আপনারা, আমি তাকে খুনি হাসিনা বলবো, এজন্যই যে তার নেতৃত্বে তার সশস্ত্র বাহিনী সাথে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে জড়িত ছিল। দেখেন, বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা সবুজে মোড়ানো একটা বাহিনী, যারা হচ্ছে বাংলাদেশের মানুষের দুঃসময়ে পাশে থাকবে, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করবে। কিন্তু সেই সেনাবাহিনী কি করলো? পুলিশের সাথে থেকে পুলিশ তাদের সামনে বিডিআর, ডিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষকে গুলি করলো, বাংলাদেশ সেনাবাহিনী সেটা জাস্ট দেখলো, এবং তারপর যেটা হলো, তারা নিজেরাও সেখানে আপনার অংশগ্রহণ করেছে। আজকে শেখ হাসিনা যে আপনার কম্পিউটারের জন্য কান্না করে, এই ধরনের অভিনয় বাংলাদেশে মানে ইস সো ব্যাড, ইউ নো। কারণ হচ্ছে যেখানে হাজার মানে আপনি শত শত ছেলে মেয়েদেরকে হত্যা করলেন, এখন পর্যন্ত 400 থেকে 500 জন ছেলে মেয়ের চোখ অন্ধ হওয়ার পথে, তাদের জন্য সমবেদনা না জানিয়ে উনি কম্পিউটারের জন্য কাঁদছে। আজকে আমি যেহেতু প্রবাসে বাস করি, একজন প্রবাসী হিসেবে বলবো, বাংলাদেশে যারা রেমিটেন্স দিচ্ছে তারা বাংলাদেশের আপনার ওন করে, তারা বাংলাদেশের মালিক, তারা বাংলাদেশে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় ডিজাস্টারের সময় তারা সহযোগিতা করবে। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে কি প্রত্যাশা ছিল মানুষের? এই সমস্ত ছেলে মেয়েদের যারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আপনার আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের দায়িত্ব নেওয়া, সেই কাজটি কি উনি করেছে? উনি বলছে যে ইউনাইটেড নেশনের যে হেলিকপ্টার ইউজ করা হয়েছিল সেটা নাকি পানি নিক্ষেপ করার জন্য হয়েছিল। কিন্তু প্রত্যক্ষদর্শী যারা যারা শনি আখড়া ভাই, আমার বাড়ি হচ্ছে যাত্রাবাড়ি এলাকাতে, ওখানে যাদের সাথে মোটামুটি যোগাযোগ করার সুযোগ ছিল, তারা তারা বলেছে যে মনে হচ্ছিল শনি আখড়া যাত্রাবাড়ি এলাকাটা একটা যুদ্ধক্ষেত্র, উপর থেকে গ্রেনেড আপনার গুলি করা হয়েছিল, এবং বাসা বিভিন্ন যে বাসাগুলা ছিল আপনার কি বলে এটাকে, যাত্রাবাড়ি সবুজবাগ এলাকাতে, সেখানে বাসায় বাসায় ঢুকে মানুষের ছেলে পেলেদেরকে টেনে নিয়ে এসে পুলিশ মারতেছিল। আচ্ছা, 1971 সালে তো গণহত্যা হয়েছিল বাংলাদেশে, তখন তো আপনার প্রচুর ছেলে মেয়েদেরকে কারা নিয়ে গেছিল? পাকিস্তানি হানাদার বাহিনীরা। কিন্তু আজকে স্বাধীনতার 53 বছর পরে বাংলাদেশের একটা রেজিমকে বাঁচানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনী, যারা আমাদের ট্যাক্সের টাকায় চলে, তারা কেন আমাদের ছেলেদেরকে হত্যা করবে? ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার জাতীয় ঐক্যের ঘোষণা দিয়েছে। আমি বিশ্বাস করি যারা বাংলাদেশের নাগরিক, আমি আওয়ামী লীগ বলবো না, জামাত ইসলাম বলবো না, বা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের ট্যাগ লাগিয়ে শেখ হাসিনা আজকে 16 বছর ধরে আমাদেরকে শোষণ করছে, একটা পার্শ্ববর্তী রাষ্ট্র যারা আমাদের বন্ধু রাষ্ট্র বলে আপনারা স্বীকৃতি দেন, কিন্তু সেখানেও তাদের শুধু তাদেরকে সার্ভাইভ করার জন্য আমাদের করিডোর, ট্রানজিট, আমাদের দেশের সমস্ত সুবিধাগুলো তাদেরকে দেওয়া হচ্ছে, এর মধ্যে মোংলা বন্দরও তাদেরকে আপনার ইউজ করার জন্য অলরেডি পারমিট করা হয়েছে। তাহলে আমার কথা হচ্ছে যে শেখ হাসিনা যদি বাংলাদেশের মানুষ তাকে চাইতো,
তাহলে সাধারণ ছাত্রছাত্রীরা এভাবে আসতো না। আপনি দেখেন ছেলে মেয়েদেরকে উস্কিয়ে দেওয়া হয়েছে। আমার ছেলের বয়সে, যাদের বয়স আজ থেকে আজকে 21 থেকে 22 বছর, তাদেরকে আপনি রাজাকারের নাতিপুতি বলবেন? অবশ্যই দে উইল অ্যাংরি। কারণ হচ্ছে, কারণ তাদের ইমোশনটা কাজ করে যে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষাকারী একটা বাহিনী যখন পুলিশের সাথে এসে তাদেরকে মারতে আসবে, তারা কিন্তু কথা বলবে। বাংলাদেশে কোটা আন্দোলনের এটা হচ্ছে ন্যায্য আন্দোলন। আপনি গত 15 বছরে এই এই যে আজকে ছেলেরা খুশি উঠেছে, এটা একদিনে না ভাই, গত 15 বছরে কোটার কথা বলে একটা সাধারণ ছাত্র ছাত্রী চাকরি পায় নাই, মেধাবীদের কোনো মূল্যায়ন হয় নাই। আপনি জানেন বিসিএস এর প্রশ্ন ফাঁসের ঘটনার মাধ্যমে কত যে চোর বিসিএস ঢুকানো হয়েছে বাংলাদেশে, এটার কোনো হিসাব নাই। ইভেন আমাদের সাথে যাদের কথাবার্তা হয় তারা এত ক্ষিপ্ত যে কোটার কথা বলে বা সাধারণ পরীক্ষা দিয়ে কোনোভাবেই কোনো সরকারি চাকরি পাওয়া হচ্ছে না। গত 15 বছরে আপনার এমন ভাবে প্রশাসনের বিভিন্ন জায়গায় এই আওয়ামী লীগ ঢুকানো হয়েছে, আওয়ামী লীগ করাই যেন মানুষের যোগ্যতা, তাহলে আপনার সাধারণ জনগণ কেন ফুসে উঠবে না? আজকে আমি একজন রাজনৈতিক দলের কর্মী না ভাই, আমি শুধুমাত্র যে জিনিসটা বলতে চাই যে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি বাংলাদেশের নাগরিক, আমার দেশে আমাদের দেশের মানুষ নিরাপদ না। গত 7 দিন থেকে বাংলাদেশের কোনো কোথাও কোনো যোগাযোগ করা যাচ্ছে না বাংলাদেশে, তাহলে আমরা তো মনে করবো এটা হাসিনা সরকার ভার্সেস বাংলাদেশের জনগণের যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধতে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের পক্ষে শক্তি যারা, বাংলাদেশের মানুষের পক্ষে যারা কাজ করবে, তারাই হচ্ছে দেশপ্রেমিক। আর যারা এই শেখ হাসিনা সরকারকে বাঁচায় রাখার জন্য আপনার তাবেদারি করবে, সংবাদ মাধ্যমে যারা আছে, আজকে ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, প্রত্যেকটা জায়গায় যারা সত্য কথা বলে সাংবাদিকদেরকে নির্যাতন করা হচ্ছে। আজকে বাংলাদেশের সাংবাদিকদের উদ্দেশ্যে বলবো, এই গণহত্যার বিচার, গণহত্যার ঘটনা প্রত্যেকটা জিনিস আপনারা মানুষের কাছে উপস্থাপন করেন, বাংলাদেশ বাঁচলে আমরা বাঁচবো। আর আমরা যারা প্রবাসে আছি, রেভিডেন্স ছাড়া বাংলাদেশ চলতে পারে না। একটা দেশের রাজনীতি গণতন্ত্র নির্ভর করে সে দেশের আমি একটু অর্থনীতি। মুনি চৌধুরী, খুব শর্ট করে আপনার বলবেন, আমি আপনাকে আমি আপনাকে দুটা প্রশ্ন করতে চাই। এক হলো, আপনি কেন এটাকে গণহত্যা বলছেন, আপনার কাছে মানে কোন যুক্তি আছে? এক দুই হলো, প্রধানমন্ত্রী বলেছে যে আন্দোলন শেষ, আন্দোলনকারীদের সকল দাবি মিট করা হয়েছে, এখন কেন আবারও আন্দোলন? আপনি জানেন যে প্রধানমন্ত্রী আবার যে ধ্বংসস্তূপ সেখানে সফর করতে পরিদর্শন করতে গেছেন, সেখানে সেখানে তিনি কান্না করেছেন, এই বিষয়গুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে। এই দুটি প্রশ্ন সহকারে আপনারা যদি কেউ কোনো সম্পূরক প্রশ্ন করতে চান, জনাব আসিফ কাজী এবং তুরান আপনারা করতে পারেন। মুনি চৌধুরী আপনার শেষ কথা বলবেন এরপর। জি, গণহত্যা আমি এই জন্যই বলবো, একটা দেশের সমস্ত ইন্টারনেট ব্যবস্থা ধ্বংস করে, সমস্ত প্রচার মাধ্যম গুলাকে বন্ধ করে, সোশ্যাল সোশ্যাল যে প্ল্যাটফর্ম গুলো আছে সবকিছু থেকে জনগণকে বিচ্ছিন্ন করে, রাতের অন্ধকারে যখন আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি মানুষ হত্যার কাজে ব্যবহার করবেন, অবশ্যই এটা গণহত্যা। আরেকটা জিনিস হচ্ছে, কারফিউ জারি করে যখন সেনাবাহিনীর সামনে মানুষ হত্যা করা হয়, এটা অবশ্যই গণহত্যা। আমি আরো এই জন্যই বলবো যে গণহত্যা হচ্ছে যে বধ্যভূমিতে মানুষকে আপনার দাফন করা হয়েছে, বেয়ারিশ হিসেবে আমাদের আন্দামান মফিদুল ইসলাম মানুষকে দাফন করেছে, এগুলো অবশ্যই গণহত্যার একটা অংশ। আজকে বাংলাদেশকে বধ্যভূমিতে পরিণত করেছে, শুধু আজকে না, আজকে 7 দিন না, গত 15 থেকে 16 বছর 3 থেকে 4 হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে এবং হত্যা হয়েছে। এটা আপনি জানেন, আয়নাঘর তৈরি করা হয়েছে বাংলাদেশে, বাংলাদেশের সেনা সদস্যদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু বলা হচ্ছে নাম্বার আরো খুব কম, আন্তর্জাতিক মিডিয়াতে যেসব সংখ্যা প্রকাশ করেছে সেগুলি আসলে সঠিক নয়, পররাষ্ট্রমন্ত্রী বলেছে আসলে এই সংখ্যা আরো অনেক কম। আপনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নিজেই তো অবৈধ ক্ষমতা দখল করে রাখছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এখন পর্যন্ত ইউনাইটেড নেশনকে হিসাবই দিতে পারে নাই ওয়াই তারা ইউনাইটেড নেশনের হেলিকপ্টার এবং সরঞ্জাম ইউজ করেছে। আপনি সেই পররাষ্ট্রমন্ত্রীর কাছে কি প্রত্যাশা করেন, যেই পররাষ্ট্রমন্ত্রী এসে বলে যে বাংলাদেশে মৌলবাদী জামাত বিএনপির সন্ত্রাসীরা আক্রমণ করেছে? বাংলাদেশে সবাই মৌলবাদী, আর শুধুমাত্র যারা অস্ত্র নিয়ে, রান্দা নিয়ে পুলিশের সাথে আপনার হেলমেট বাহিনী আসছে, তারা কি গণহত্যা করে নাই? তারা কি সন্ত্রাসী না? বাংলাদেশের এতগুলা মানুষ ভিডিও ফুটেজ গুলা দিচ্ছে মিডিয়ার মধ্যে, এখানে তো স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলাই উচিত না পররাষ্ট্রমন্ত্রী। তাদের দায় স্বীকার করে আমি মনে করি এই সমস্ত মন্ত্রীদেরকে বাংলাদেশের এই সরকার ব্যবস্থা থেকে পদত্যাগ করা উচিত, এবং সরকার প্রধানকে এই দায় স্বীকার করে ছাত্রদের সামনে ক্ষমা না, জাতির কাছে ক্ষমা চাইতে হবে যে মানুষগুলা মারার জন্য এই দায় হচ্ছে শেখ হাসিনার।
আর আপনি যেটা বললেন যে শেখ কিন্তু হাসিনা কিন্তু কিন্তু তাদের তো দাবি মিটে গেছে, এরপরেও এখন কেন আন্দোলন চলবে? সেখানে হবে আপনার কোনো যৌক্তিক জায়গা আছে কিনা শেষ ভাই করতে হবে। ভাই, আপনি আন্দোলনের, আমি আন্দোলন করলাম কিসের জন্য? কোটা সংস্কারের জন্য। আপনি কি করলেন? আপনি শাট ডাউন করে সমস্ত কিছু, দেশের 8 থেকে 1,000 ছেলে ভাই মেয়েদেরকে খুন টাইম করলেন। খুন টাইম করার কি পরে মেনটেন করে? এই আন্দোলন, আপনি আন্দোলন, আপনি এতগুলা মানুষের প্রাণের হিসাব না দিয়ে আপনি আন্দোলন মেনে নিচ্ছেন। আমি মরে যাচ্ছি, আমি মরে যাওয়ার সময় আপনি আমাকে বিষ দিয়ে বলতেছেন যে তোমার জন্য, তোমাকে আমি ভালোবাসি। এই ভালোবাসা তো আমাদের দরকার নাই। আপনি তাহলে যদি আপনার কি সঠিক চাচ্ছেন? ভাবে, আপনার কোনো সম্পূরক প্রশ্ন আছে জনাব আসিফ কাজী? তার কাছে কারণ আপনাদেরকে প্রশ্ন করতে পারে। আপনার কোনো সম্পূরক প্রশ্ন আছে কিনা আমার জনাব? আমার আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, যে আপাত বিএনপি করেন, তো আপনার কাছে আপনার আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে 1971 সালে আপনার এই দেশটা স্বাধীন হয়েছে, 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে। আপনার বা আপনি বললেন আপনার বাবা একজন মুক্তিযোদ্ধা, তো আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনি বলবেন যে 1971 সালে যারা এই বাংলাদেশের রাজাকার আলবদর আলশামস, যারা পাকিস্তানি আরো ছোট সেনাবাহিনীর করে, আরো পক্ষে, আরো ছোট করে করতে হবে, আরো অনেক ছোট করে না প্লিজ। না হ্যাঁ, যেটা আমি বলতে আমি যাচ্ছেন আমি বলে এক ফেলুন। সেকেন্ডে শেষ করি সাইফুল ভাই, আপনি যদি আমাকে বলতে না দেন তাহলে প্রশ্ন, উনি তো প্রায় 10 মিনিট ধরে করবেন, বললাম, সম্পূর্ণ ছোট্ট প্রশ্নগুলো একটা আরো প্রশ্ন। শর্টকাট হতে হ্যাঁ, হবে প্লিজ, বলুন। সেটা হচ্ছে 1971 সালে যারা পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে বাংলাদেশের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, এবং যারা আপনার মতো আমার মতো মা বোনদের, যারা যে সমস্ত রাজাকার আলবদর আলশামসরাই পাকিস্তানি সেনাদের হাতে তুলে দিয়েছিল, যে দলের নেতৃত্বে এই রাজাকার আলবদর আলশামসরা বাংলাদেশে এই 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 পাকিস্তানি সেনাদের হাতে মা বোনদের তুলে দিয়েছিল, তাদের সাথে আপনি রাজনীতি করে আপনি কি নিজে, মানে নিজে কি কোনো লজ্জা বোধ করেন কিনা? ওকে ফাইন, মুনি চৌধুরী প্লিজ। আমি আর ভাই সাগর ভাই, আমি একটা একটা সম্পূরক বলি, হ্যাঁ, মুনিয়াপ্পা একদম একদম 30 সেকেন্ড একদম একদম সম্পূর্ণ। একদম 30 সেকেন্ডেই। হ্যাঁ, মুনিয়াপ্পা দুইটা কথা বলছে, ট্যাঙ্ক, জাতিসংঘের ট্যাঙ্ক এবং হেলিকপ্টার ব্যবহার করছে। ওটা জাতিসংঘের ট্যাঙ্ক এবং হেলিকপ্টার না, ওটা বাংলাদেশের হেলিকপ্টার। ওটা বাংলাদেশের, বাংলাদেশ জাতিসংঘকে ভাড়া দেয় যখন ইউএনএতে যায়, তখন এই রংটা পাল্টানো হয় সাদা। দিস ইজ অল প্রপার্টিজ অফ বাংলাদেশ। এক, মুনি দ্বিতীয় চৌধুরী, কথা, মুনি চৌধুরী না না শেষ, একটা একটা করে সম্পূর্ণ প্রশ্ন মুনি চৌধুরী প্রথমে যে বললো যে আমরা রাজাকারকে সমর্থন করি, দেখেন বিএনপি জামাত এই ট্যাগ লাগিয়ে আপনারা 16 বছর ধরে আপনারা মিথ্যা প্রপাগান্ডা করছেন। না 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 আমি আমি ট্যাগের কথা বলছি, বলিনি। আমি আপনার না না আসছি, প্লিজ, পাল্টা প্রশ্ন, মুজিবুর পাল্টা রহমান, প্রশ্ন, পাল্টা প্রশ্ন, তুরন্ন তুরন্ন সাহেব আসছি আপনার কাছে। মুনি চৌধুরী শেখ মুজিবুর রহমান যারা যুদ্ধের পরে রাজাকার হিসেবে তাদেরকে ক্ষমা করেছিল, তারপর শেখ হাসিনা এসে রাজাকার, যাদেরকে আপনারা রাজাকার বলেন, তাদেরকে ফাঁসি দিয়েছে। এখন আপনি যুদ্ধের 53 বছর পরে আমার পরের প্রজন্ম বাংলাদেশে অবস্থান করছে, তারাও কি সেই আপনার রাজাকার তকমা দিয়ে কি বাংলাদেশের গণতন্ত্র রাজনীতি থেকে বিচ্যুত থাকবে? তারা কি বাংলাদেশের সন্তান না? আপনারা তো শাহবাগে মিছিল করেছিলেন রাজাকার রাজাকার বলে। আজকে বাংলাদেশের সমস্ত প্রজন্ম, যারা 40 লক্ষ প্রজন্ম স্টুডেন্ট হিসেবে আছে এখন পর্যন্ত, তারা নিজেদেরকে রাজাকার হিসেবে স্বীকৃতি দিচ্ছে বিকজ অফ ইউ গাইজ। কারণ হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে এমন ভাবে নিজেদেরকে কুক্ষিগত করে রেখেছে যে মনে হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো রাজনৈতিক দল, কোনো অন্যান্য মানুষ কোনোভাবেই বাংলাদেশের ওকে মুক্তিযোদ্ধার পক্ষে কাজ করতে পারে না। আর যেটা বললেন যে ইউনাইটেড নেশন, ভাই আপনার ইউনাইটেড ন্যাশনের লোগো ইউজ করা মানে হচ্ছে ইউনাইটেড ন্যাশনের আপনি তাদেরকে রিপ্রেজেন্ট করতেছেন। তাহলে বাংলাদেশের মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য আপনি লোগোটা ইউজ করবেন কেন? তাদের এখানে লোগো লোগো চিহ্নিত ইউজ করে মানে দেখা এই যে সাদা। এতগুলো প্লিজ চিহ্নিত প্লিজ করা প্লিজ রয়েছে এগুলো মিথ্যা। আসছে, আপনি আচ্ছা, লোগো ইউনাইটেড ন্যাশনের লোগো চিহ্নিত যে সমস্ত ভিডিও গুলো আসছে এগুলো কি মিথ্যা? এগুলো তো মিথ্যা না। আপনারা শুনেন, মিডিয়াকে এমন একটা জায়গায় নিছেন, আর কথা বলেন না আসিফ কাজী ভাই, সত্যি কথা, আজকে দেশের পক্ষে থাকেন, নিজের বিবেককে জাগ্রত করেন। আজকে বাংলাদেশের পতাকা দেখলে পুলিশ ধরতে আসে, আমরা কি রাজাকার? আমরা কি পাকিস্তানে বাস করি? আমরা তাহলে পুলিশ বাংলাদেশের পক্ষে আপনার রাস্তাতে জঙ্গিদের পাশে বিপক্ষে। ব্যাগ দেখলে দৌড়ায় আসে ধরতে, এটা তো আমাদের জন্য লজ্জা। স্বাধীনতার 53 বছর পরে আমার দেশের প্রজন্ম পতাকা নিয়ে আন্দোলনে যাবে, নিজের দাবি আদায়ের জন্য যাবে, আর সেখানে তাদেরকে পুলিশ গুলি করে হত্যা করবে। এই জায়গাতে আপনি আমার সাথে একমত হইতে হবে। বাংলাদেশের যে সরকার ব্যবস্থায় ক্ষমতায় থাকুক, দে ক্যান নট ডু দ্যাট।
বাংলাদেশের জনগণই সকল ক্ষমতার উৎস, যেখানে সংবিধানে লেখা আছে, সেখানে এখন মনে হইতেছে সকল ক্ষমতার উৎস হচ্ছে জয় বাংলা, সকল ক্ষমতার উৎস হচ্ছে শেখ হাসিনা, এবং যা বলবে তাই আমাদের জনগণকে মেনে নিতে হবে। আমাদের দেয়ালে ভাই পিঠ ঠেকে গেছে, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, এই জায়গা থেকে আমাদের উঠে আসতে হবে। হোক সে আওয়ামী লীগ, বিএনপি, প্রত্যেকটা মানুষকে আজকে জনগণের পক্ষে কথা বলতে হবে। আজকে দেখেন নাই আপনার সাংস্কৃতিক কর্মীরা রাস্তায় মিছিল করতেছে, যে সোজাভাবে নামবেন নাকি ট্রেনে হিসেবে নামানো হবে, এই কথা বলতে হচ্ছে বাংলাদেশে আপনাদের জাতির পিতার কন্যাকে এই জায়গায় নিয়ে গেছে। আজকে আমি মনে করি যে আমরা আজকে লজ্জিত জাতি, যারা বাংলাদেশের ছেলে মেয়েদেরকে রাজপথ রঞ্জিত করেছি রক্ত দিয়ে, সেটা দেখার পরও বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মন্ত্রীরা, অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী, ভোটবিহীন মন্ত্রীরা বলে যে সময় শেষ। আপনাকে অনেক ধন্যবাদ।